আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা সৈয়দুল আম্বা ইউলুর সালীন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা এ মুহূর্তে যারা দেশে আছেন আছেন যারা প্রবাসে বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারামের সম্মানিত সিনিয়র ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মৌলানা মুফতি মহিবুল্লাহিল বাকি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরাকাত মতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবরে সওয়াল জবাব একটি গুরুত্বপূর্ণ বিষয় হযরত ওসমান রাজি আল্লাহ আনহু বলেন যে আমি রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে বলতে শুনেছি যে কবর হচ্ছে আখেরাতের প্রথম পর্ব যে এর আজাব থেকে মুক্তি পাবে তার জন্যে পরবর্তী পর্বগুলো সহজ হয়ে যাবে আর যে মুক্তি পাবে না তার জন্যে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে তিরমিজি শরীফের হাদিস আরেকটি হাদিসে আমরা দেখতে পাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আমি কবরের চেয়ে অধিক ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি ইমনি মাজা রসুদসাল্লাহ সাল্লাম মোসনাদে তিরমিজি শরীফের আরেকটি হাদিসে বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি কামনা করো আর আরেকটি হাদিস মোসনাদে আহমেদে রসুদাল্লাহ সাল্লাম বলেছেন তবে মুমিন বান্দার জন্য কবর হবে প্রশাস্ত প্রশান্তির বিছানা জান্নাতের বাগান এক শান্তিময় ঘুমে কেটে যাবে তার বারো বার জীবন তো আমরা জানি যে জীবন এবং মৃত্যু খুব কাছাকাছি থাকে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে কিন্তু আমরা কি জানি যে আজকের এই দিনটি যদি হয় পৃথিবীর জীবনের শেষ দিন আগামীকালকের রাতটি যদি হয় কবরের প্রথম রাত তাহলে সেই কবরের প্রথম রাত আমার কেমন কাটবে আমরা অনেক সময় বিয়ে করার আগে অনেক বছর থেকে পরিকল্পনা করি যে বিয়ের প্রথম রাত বাসর রাতটা কতটা সুন্দর করে কাটানো যায় কতটা ভালো করে এটাকে করা যায় এই রাতটাকে কাটানো যায় এই জন্য পরিকল্পনা করি প্ল্যানিং করি কিন্তু কবরের প্রথম রাতটা কতটা ভালো কাটানো যায় কতটা সুন্দর করে কাটানো যায় কতটা আরামদায়ক কাটানো যায় সেজন্য কি কোনো পরিকল্পনা আমাদের আছে হয়তো আমাদের সে ধরনের কোনো পরিকল্পনা নাই কিন্তু মনে রাখতে হবে যে এই পৃথিবীতে এসেছিলাম শূন্য হাতে আবার যখন চলে যাব তখনও শূন্য হাতেই আমরা চলে যাব তবে যাবার সময় পৃথিবীর সমস্ত উপার্জন যেগুলো করেছি এগুলো কারোর জন্য খরচ করেছি পরিবারের সদস্যদের জন্যে আর কিছু রয়েছে ব্যাঙ্ক ব্যাংকে আর কিছু রয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি কিছু বিভিন্ন পোকামাকড় জীবজন্তু খেয়ে শেষ করেছে অর্থাৎ এই অর্জন কিছু সাথে যাবে না কিন্তু ন্যাক নামক যে অর্জন আছে এটার ভাগিদার কেউ হবে না কোনো পোকামাকড় হবে না সব পরিবারের কোনো সদস্য হবে না মা বাবা হবে না কেউ হবে না এটা শুধু আমারই থেকে যাবে আর শুধুমাত্র অন্য যে উপার্জন সেই উপার্জন অর্জন সবাই ভাগ বাটোয়ারা করে নেবে সবাই সেটা উপভোগ করবে সবার জন্য খরচ হবে সবার জন্য খরচ করা যাবে কিন্তু আমার যে ন্যাক আমল সেটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমারই থেকে যাবে তাই কবরে প্রথম রাতে ভালো কাটাতে হলে আমাদেরকে সেই ন্যাক নিয়ে ওপারের ওই জায়গায় যেতে হবে যেন ওই নীরব নিস্তব্ধ নগরীটা আমার জন্যে একটি শান্তির জায়গা হয় সেজন্যে এখান থেকে আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে তৈরি থাকতে হবে নিজেকে তৈরি রাখতে হবে চলুন বিষয়টি নিয়ে অতিথির কাছ থেকে আলোচনা শুনছি মতারাম

ওহু আল আজিজুল গফুর সদাক আল্লাহুল আজিম আসলে আমরা তো মানুষ আল্লাহ পাক খুব আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ পাক খুব সৃজনশীল ক্ষমতাও দিয়েছেন যেই গুণগুলো অন্য কোনো জীবের মধ্যে নেই তাহলে আমরা একটা স্পেশাল প্রাণী বা জীব স্পেশাল একটা মখলোক সেদিক থেকে আমাদের দায়িত্ব স্পেশাল হবে এতে কোনো সন্দেহ নেই তা আমাদের স্পেশাল দায়িত্বটা সম্পর্কে আল্লাহ আবাকজুদ বলেন মহিয়ান সেই সত্তা যার হাতে রয়েছে বিশ্বের নিয়ন্ত্রণ তিনি হলেন যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে তা পরীক্ষা করার জন্য অতএব আমরা যে জীবনটা ভোগ করতেছি এটা কোনো শুধু ভোগের সময় না এটা হলো একটা পরীক্ষার সময় একটা ছেলে যখন পরীক্ষার কেন্দ্রের মধ্যে থাকে তাই তিন ঘন্টা চার ঘন্টা সেটা যেরকম তার জন্য ভোগের সময় না বরং সেটা পরীক্ষার সময় আমাদেরও যে জীবনটা আমরা দুনিয়াতে পেয়েছি এটা হলো আখেরাতের সফলতার জন্য আমাদের একটা পরীক্ষা দেওয়ার সময় এবং আমরা যে পরীক্ষাতে যেন ভালো করতে পারি এবং আমরা যে আমাদের সামনে একটা আখেরত আছে যেখানে আমাদের বিচার বিশ্লেষণ হবে আমাদের পরীক্ষা হবে আমাদের রেজাল্ট হবে সেটা দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক কবিজত ইরশাদ করেন আউদুল্লাহ মিলে শেয়ান রহিম বিসমিল্লা হীর রহিম ইয়া আই হাল্লাদীন আহ আনুদ্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা খাদ্দামাত লি ওয়াদিম হে মানদারগণ আল্লাহকে বই কর এবং তুমি আগামীকালের জন্য কী পাঠিয়েছ সেটা একটু নজর দাও অর্থাৎ তুমি খাতার মধ্যে কি লেখেছ পরীক্ষক যখন দেখবে সেখানে কি পাওয়া যাবে তুমি কি আন্ডা পাবে সুন্দরভাবে না নম্বর পাবে না পাশের নম্বর পাবে না ফেলের নম্বর পাবে সেটা তুমি খেয়াল করো লিগত ল আল্লাহকে বই করো ইন আল্লাহ আমালুন তোমরা যত আমল করতেছে সবগুলি আল্লাহ পাক খুব জানেন এবং আপনি নিশ্চয়ই জানেন কোনো কিছুর যখন জবাবদিহিতা থাকে না সেখানে আর ট্রান্সপারেন্সি থাকে না আমাদের এই জীবনে যে একটা জবাবদিহিতা আছে এবং আমাদের এখানে নেক আমল করতে হবে জবাবদিহি আল্লাহর সামনে করতে হবে সেজন্য আল্লাহবা কবজত বলেন আউবাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আফা কুম আবাসা ও তোর যাও তোমরা কি ধারণা করে নিয়েছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের রেজাল্ট গ্রহণ করার জন্য তোমাদেরকে আমার কাছে ফিরতে হবে না এরকম মনে করছো নাকি এবং আল্লাহ বলেন আফা ফা করবো যদি আরও বলেন তারা কি ধারণা করে নিয়েছে যে মানুষ বলবে যে আমরা ইমান এনেছি আমরা আল্লাহর পর বিশ্বাসী এতটুকু বলে পার পেয়ে যাবে লাইফ তানুন তাদের পরীক্ষা করা হবে না অর্থাৎ আল্লাহ পাক পাকবো এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করার পর আমরা কতটুকু পাশ করেছি না করেছি তার উপর ভিত্তি করে আমাদের কবর জীবন শান্তি এবং অশান্তি হবে শান্তিময় এবং অশান্তিময় হবে এবং পরবর্তী সওয়াল জবাব আরও সহজ কঠিন হবে এরপরে জান্নাত জাহান্নাম হবে আমাদের এই জীবনের আমলের উপর সেই জন্য আল্লাহ পাকি আরও বলেন আউজবুল্লাহ শেতন মিসমুল্লাহ রহমায় রহিম লাইস আলু আমাফ আলু ওহুম ইউস আলোন আল্লাহ বলতেছেন আমি কি করতেছি আমি পৃথিবীকে কত বড় বানিয়েছি সূর্যকে কত বড় বানিয়েছি চন্দ্রকে কেন ছোট বানিয়েছি হাতিকে কেন বড় করেছি ছাগলকে আমি কেন ছোট করেছি এই আম গাছের মধ্যে আম হয় মিষ্টি কেন আবার ঠকফল হয় কেন লেবুর মধ্যে এই সব প্রশ্ন করার কারো অধিকার নাই আমি সৃষ্টি করেছি লায়ুস আলোন অহুম ইউ সালুম কিন্তু মানুষ প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এবং আল্লাহ পাক্ষ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কতক সময় ধন সম্পদ দিয়েছি আল্লাহ তাকাফর হাত্তা জুরতু কুমুল মাখাবির তোমরা আদিক্যের পিছনে দৌড়তে 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 এত বেশি তোমাদেরকে আদিক্যের পছন্দ এবং আধিক্যের ভালোবাসা সম্পদের আধিক্য ক্ষমতার আধিক্য ছেলে সন্তানের আধিক্য সমর্থনের সমর্থকদের আধিক্য এত বেশি তোমাদেরকে গাফিল করে দিয়েছে শেষ পর্যন্ত তোমরা কবরের জন্য কোনো প্রস্তুতি না নিয়েই হাত্তা জুর তুমুল তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছ আর যখন পৌঁছে গেছ তখন এক মিনিটও আর সময় দেওয়া হবে না অতএব আমরা যেই যেই স্থানে আছি ব্যবসায়ী হোক রাজনীতিবিদ হোক কৃষক হোক শ্রমিক হোক সে সরকারি চাকরিজীবী হোক বেসরকারি চাকরিজীবী হোক সবাইকে খেয়াল করতে হবে আমার ট্রেন কিন্তু চালু আছে কবরে নিয়ে গিয়ে আমাকে থামাবে আমি ঘুম যাই আর ভালো কাজ করি যাই করি না কেন বিষয়টা এরকম যে কেউ যদি এখান থেকে বরিশাল যাওয়ার জন্য যদি একটা লঞ্চের মধ্যে স্টিমারের মধ্যে আরোহণ করে সেখানে যদি সে কোরআন শরীফ তেলাবাত করে অথবা ভালো কাজ করে অথবা সে পরীক্ষা দেওয়ার জন্য মুখস্থ করে এটা ভালো কাজে গেল কিন্তু আপনি ঘুমান তাস খেলেন দুষ্টমি করেন কিন্তু আপনাকে সাত ঘন্টা পরে বরিশাল নিয়ে যে এরকম থামাবে থামবে স্টিমার তদুরূপ আমাদের এই জীবনের ট্রেন আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন কবরে গিয়ে থামবেই থামবে এ তো কোনো সন্দেহ নেই আমি যদি মনে করি আরে আমা আমি একটু এখন বিরতি নিলাম দু চার ঘন্টা পরে আমি ভালো কাজটা শুরু করবে আপনি বিরতি আপনি বিরতি নিছেন কিন্তু আপনার জীবনের ট্রেন থামবে না চলতেই থাকবে অতএব আমাদেরকে প্রথমে খবরের জন্য একটা প্রস্তুতি নিতে হবে আপনি বলেছেন আমার খুব সুন্দর লাগছে এটা আমার অনুভূতিতে নাড়া দিয়েছে আমি আমার অবচেতনে আমার শেষ দিন কী হবে না হবে আমি জানি না শেষ দিনের সময় আমি কি মেডিকেলে আইসিউতে মারা যাব যখন আমার কালিমা পড়ার পড়ছি কিনা পড়তে পারবো কিনা এই অবস্থায় থাকবে না হুশ জ্ঞান থাকবে না অথবা আমি এমন অবস্থায় মারা যাব যখন আমার আত্মীয় স্বজন আমার পাশে থাকবে না অথবা আমার আত্মীয় স্বজন আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে সেই অবস্থায় মারা যাব অথবা আমি খুব নামাজ অবস্থায় মারা যাব। অথবা আমি একটা খারাপ কাজ করা অবস্থায় মারা যাব আমার শেষ পরিণতি সম্পর্কে আমি এখনও জানি না কিন্তু আপনি যদি আগের থেকেই ভালো কাজ করতে থাকেন যেমন আপনি জিকির চালু আছে ভালো কাজ চালু আছে আপনার মৃত্যু কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আপনি যদি নাও জানেন আপনার ক্ষমতাও না থাকে সেই সময় আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দেবে যে আমার বান্দার সারা জীবন ভালো কাজ করেছে তার শেষটুকুও যেন ভালো হয়ে যায় আর আপনি যদি সব সময় খারাপ কাজ করতে থাকেন তাহলে আপনার শেষটুকু যখন যাবেন তখন ভালো কাজ করার ইচ্ছে থাকলেও আর ভালো কাজ করা যায় না কারণ আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে এটা যারা দোকানদার এই দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা আবার কেউ বলে যে জুতা পালিশ জুতা পালিশ আর কেউ বলে যায় রিক্সা এখান থেকে মতিঝিল যাব দানমন্ডি যাবো বা আর একজন আর একটা অভ্যাস আছে না আমাদের কাজের যে ব্যক্তি যে অভ্যাস করে স্বপ্নের মধ্যে অনিচ্ছাকৃতভাবে সেটা রিলটা গড়তে থাকে তদুরূপ আপনি যখন ভালো কাজ করবেন আল্লাহ ফাকরুদের রহমতে আপনার জীবনের শেষ মুহূর্তটা খুব ন্যাক অবস্থায় হবে আর আপনি যদি আগের থেকেই খারাপ কাজ করে থাকেন আল্লাহর রহম করুক আমাদেরকে তার জন্য হয়তো তার জীবনের শেষ অংশটুকু খারাপ হয়ে যাবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম সেই জন্য বলেন মানকানিহিল্লাহ যার জীবনের শেষ পাক ইল্লাল্লাহ হল অর্থাৎ সে শিলমোহর মেলে দিল তার জীবনের সবগুলো আল্লাহর গুলামির উপর হয়েছে দাখাল জাননা সে ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে এখন মানুষ যখন মারা যায় তখন আমরা তাকে সুন্নত অনুযায়ী গোসল দিয়ে থাকি আমাদের দায়িত্ব শূন্য অনুযায়ী আমরা তারে কাফন দাফন দিয়ে থাকি শূন্য অনুযায়ী যেন যার নামাজ পড়ানো হয় শূন্য অনুযায়ী তাকে কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার সময় আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কি বলে তারা বলে আলা মিল্লাতি রসুলিল্লা এই লাশটাকে আমরা আল্লাহর নামে রসুলের তরিকা রসুলের আদর্শের উপর ভিত্তি করে তাকে আমরা কবরে রাখতেছি তো একটা আমরা সার্টিফিকেট দিয়ে আসলাম ইনডাইরেক্টলি হুজররা যারা আত্মীয় স্বজন আছে তারা আলা মিল্লাতি রসুলিল্লা বলে কি বলল লোকটা ভালো হিসেবে সার্টিফিকেট দিয়ে চলে আসলো রসুল ই পাকসল্লাহু আলাইহি আসাল্লামের সাথ করেন কবরে রাখার পর কবর অর্থ হলো এটা নয় যে মাটির কবর কবর অর্থ হলো যাকে শেষকৃত্য শেষ কাজটা করার পর চল্লিশ কদম যাওয়ার জন্য যতটুকু সময়ে থাকে যেমন মনে করেন একজন শিপের মধ্যে মারা গেছে তাকে নদীতে বাসিয়ে দিছে আবার কেউ মনে করেন একেবারে যুদ্ধের মধ্যে মারা গেছে তার লাশ তো কেউ দাফনও করতে পারতেছে না কিন্তু সেই জন্য কবর বলতে তার জীবনের শেষ কাজ যেটা মানুষ দ্বারা হবে জানাজা হোক কবর দেওয়া হোক সমুদ্রে ফেলে দেওয়া হোক আরেকটা হোক শেষ কর্ম যেটা হবে সেটা একটা মানুষ একটা মৃত ব্যক্তি একটা লাশের সাথে শেষ কর্ম মানুষের সাথে যেটা সম্পর্ক সম্পৃক্ত হবে সেই কাজটা করার পরে চল্লিশ কদম যাওয়ার যখন সময় পার হয়ে যাবে তখন দুইজন ফেরস্তা আসবে আমাদের এখানে কেউ কেউ বলে হুজুর খবরের মধ্যে ফেরস্তা আসবে কারো যদি কবরেই না থাকে এটা কবর অর্থ এটা নয় যে চতুর্দিকে মাটি থাকবে সেটা নয় কবর অর্থ হলো আপনার সাথে এই দুনিয়াবি মানুষরা যেই কাজটা লাস্ট কাজ করবে তারপর থেকে দুনিয়াবি লোকেরা আপনার সাথে কাজ করা বন্ধ হয়ে যাবে এরপরে চল্লিশ কদম যাওয়ার জন্য যতটুকু সময় লাগে অতটুকু সময় অতিবাহিত হওয়ার পর আপনার কাছে দুজন ফেরেস্তা আসবে ফেরেস্তা আসার পর আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করবে একজন ফেরাস্তা মাতার পাশে একজন ফেরেস্তা পাইয়ের পাশে দাঁড়াবে তখন আপনাকে জিজ্ঞাসা করবে মার ও ওমা দিন ওমান নবীক তোমার রব কে ছিল তোমার দিন কী ছিল তোমার নবী কে ছিল অথবা ওমা ওমান হাজার রজুল একটা ছবি দেখিয়ে বলা হবে এই যে সম্মানিত ব্যক্তিটা দেখা যাচ্ছে ইনিকে অর্থাৎ তিনটি প্রশ্ন এখন আমাদের কিছু কিছু লোক যারা সংশয়বাদী তারা আমাদেরকে প্রশ্ন করেন বললো যে হুজুর এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পর হাদিস শরীফের মধ্যে আছে যে লোকটার কবরটা জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের টুকরা হবে আর আপনারাই বলে থাকেন যে কেয়ামত হবে বিচার হবে তখন জান্নাত জাহান্নাম হবে এখন দেখতেছি কবরের প্রশ্নের পরেই জাহান্নাত জান্নাত জাহান্নাম হয়ে যাচ্ছে কারণ রসলে পাকসাল ইসলামের সাথ করেন মানুষ মারা যাওয়ার পর তার কবরটা জান্নাতের টুকরা হবে অথবা জাহান নামের টুকরা হবে তা আবার আপনারা বলতেছেন এদিকে কেয়ামত হবে বিচার করবে তখন জান্নাত জাহান্নাম নাম হবে সংশয়বাদীরা এরকম একটা প্রশ্ন করে থাকে জিনিসটা আমাদের বুঝের অভাব একটা হলো আসল বিচার হওয়ার আগ পর্যন্ত বিচার কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত মাস পথে আপনাকে কোথায় রাখবে যেমন মনে করেন কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো এখন তার বিরুদ্ধে অভিযোগ গঠন হবে এবং তার বিচার কার্য শুরু হবে এর মাঝখানে এখন কোথায় রাখবে লোকটাকে যখন পুলিশরা জিজ্ঞাসা করবে আপনার নাম কি আমার নাম আব্দুল কাদের আপনি আগে কি করতেন আমি এমপি ছিলাম ও আপনি কি ছিলেন মন্ত্রী ছিলাম তখন তারা বলবে যে না এর জন্য বিআইফির ব্যবস্থা করো ডিভিশনের ব্যবস্থা করো কারণ লোকটা এরকম আবার একজন আসবে তুমি কে বলে যে আমি আব্দুল কাদের তুমি কি কোন অপরাধে ধরা পড়ছো বলে আমি সুরির অপরাধে ধরা পড়ছি তুমি কি আমি তো আরও সিসকা সুর আগে থেকে এরকম বহুত ধরা পড়ছে বলে যাই এরা এমনি গারতখানার মধ্যে নিয়ে যাও তদুরূপ মানুষ যখন মারা যাবে তখন তার বিচার বহু পরে হবে জাস্টিস বহুত পরে শুরু হবে এর আগে তার অবস্থানটা কোথাও হবে যখন নবীরা যাবে বলে যে ইনি কী ছিল বলে যে উনি নবী বলে যে ঠিক আছে ঠিক আছে তারা তিনি নতুন বিএফির ব্যবস্থা করে দেন উনি কি একজন ওলি ছিলেন হ্যাঁ ব্যবস্থা করে দেন বিচার পরে হবে তাহলে এটা হলো আপনি যে বলেছেন আখেরেতের প্রথম ধাপ বিচার শুরু হওয়ার আগ মুহূর্তে যেটা বিরতিকাল তার জন্য ওনাকে কোথায় রাখবে সবাইকে তো আর গাড়ানোর মধ্যে রাখবে না জেলখানা নিলে কি আমাদের মন্ত্রী মিনিস্টার সবাইকে একই জেলখানায় রাখবে যেই জেলখানার মধ্যে নওয়াজ এরশাদ সিকদারকে রাখছে সেইখানে রাখবে সবাইকে একটা এই স্থান আছে তদুরূপ এখানে ডিভিশন দিয়ে দেবে এই ডিভিশন দেওয়ার জন্য প্রশ্ন করবে প্রথমে আমার রব্যক তোমার রবকে ছিল তখন বললো যে আমার রব আল্লাহ ছিল ওমা দিনুক তোমার দিন কী ছিল বলে আমার দিন ইসলাম ছিল ওমান নবীক এই যে অথবা ওমান হাজার রজুল এই যে ব্যক্তি অথবা তোমাদের নবী কী ছিল বলব যে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলি ইসলাম ছিল তখন ফেরেস্ট তারা বলবো না এ লোকটা বিএফি এর জন্য আলাদা ট্রিটমেন্ট করো ডিভিশন দিয়ে দাও তার খবরটাকে জান্নাত বানিয়ে দাও মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি ইসলাম বলেন এই যারা ডিভিশন প্রাপ্ত হবে তার মধ্যে আবার বিভিন্ন স্তর থাকবে নবী নবীদের কী ডিভিশন নবীরা হলো আল আম্বিয়া ও হাইয়াউন রিহিম নবীরা তাদের কবর মধ্যে তারা জীবিত এবং শহীদ বলে শহীদরা তো এমন জীবিত তারা একটা খাঁসার মধ্যে পাখির আকার ধারণ করে সারা ঘুরতে থাকবে তাদের একটা মর্যাদা বলে সাধারণ মুসলমান যারা আছে ডিভিশন পাইছে বলে তারার মর্যাদা হলে এরকম তারা যখন কবরটা রাখা হবে তখন সেই যখন নজর দিবে তখন তার যতটুকু নজর যায় ততটুকু তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে আবার বললো যে যারা ডিভিশন পায় নাই ডিভিশন যারা পায় নাই তাদের কবরটা সাব্বিশ্বর জায়গা হবে কামর দিতে থাকবে সাব্বিশ্ব আর কামর দেবে ব্যথা পাবে আবার ভালো হয়ে যাবে আবার ব্যথা পাবে সেখানে শান্তি বলতে কিচ্ছু নাই ডিভিশন যারা পাবে না তাদের কবরটা কি হবে বলে যে তাদের কবরটা এমন হবে দুই পাশ থেকে এমন চাপ দেওয়া হবে তার পাজরের হাঁটগুলো মরমর করে ভাঙতে থাকবে আবার জোড়া লাগবে আবার ভালো হবে কারণ সে দুনিয়াতে ভালো কাজ করে যায়নি আমাদের এখানে সাধারণত এই তিনটি প্রশ্ন যেটা আছে এই তিনটি প্রশ্ন আমরা মনে করতেছি মুখস্থ করে গেলাম বিষয়টা কিন্তু মুখস্থ করার বিষয় না বিষয়টা হলো আমল করার বিষয় আপনি যদি আমল না করে যান এই প্রশ্নের উত্তর আপনার মুখস্থ থাকলেও দিতে পারবেন না কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে কেউ একেবারে প্রত্যেকদিন বললো রব্বি আল্লাহ দিন ইয়েল ইসলাম নবী ইউনা মুহাম্মদ আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ একেবারে রাত দিন মুখস্থ করলো কিন্তু কবরে যখন ফেরাস্তারা প্রশ্ন করবে তখন আপনি জানা থাকলেও আপনি উত্তর দিতে পারবেন না উত্তর দিতে সাহস হবে না কারণটা আমি একটা দুনিয়াবী দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিতে হবে আমাদেরকে আমাদের দর্শকদেরকে যেমন মনে করেন একটা দোকানের মধ্যে একজন দোকানের মালিক কর্মচারী বহু বড়ো দোকান তো প্রত্যেক দিন ক্যাশের থেকে চাকা টাকা ছুরি হয়ে যায় তখন দোকানের মালিক বলল যে দেখো তোমরা দোকানে যারা কর্মচারী আছো তারা ঢোকার সময় কোনো পকেটের মধ্যে টাকা নিয়ে ঢুকবে না কারণ আমি তোমরা বের হওয়ার সময় চেক করে দেখব তোমাদের পকেটের মধ্যে টাকা থাকলেই মনে করবো যে তোমরা ক্যাশ থেকে চুরি করছো অত খালি পকেটে ঢুকবে খালি পকেটে যাবে যাতে করে তোমাদের পকেটে কিছু পাওয়া গেলে এটা দাবি করতে না পারো যে আমি বাইরে থেকে ঘরের থেকে আসার সময় আনছিলাম তোমরা খালি পকেটে ঢুকবে খালি পকেটে যাবে এখন হঠাৎ করে একজনে কি করছে সুযোগ বুঝে মাল বিক্রি করে পকেটের মধ্যে টাকা ঢুকাইছে এখন সে মনে মনে ভাবলো বিকেলের সময় যাওয়ার সময় তো আমার পকেট চেক করা হবে এখন যদি কোনো কায়দায় যদি টাকাগুলো যদি সরিয়ে নেওয়া হয় তাহলে তো কোনো রকমের সরানো গেল সে মালিককে গিয়ে বলে যে আমি একটু বাথরুমে যাব সে মনে মনে ভাবলো বাথরুমে যাওয়ার বান করে যে টাকাটা লুকিয়ে দেওয়া হয় বা কারো হাতে দিয়ে দেওয়া হয় তো সরিয়ে ফেললো আর বিকেলে যাওয়ার সময় তার ধরা পড়লাম না তো মালিকের অনুমতি চাইলো মালিক বললো যে যাও এখন হঠাৎ করে মালিক বললো যে এদিকে আসো এদিকে আসার পর তার পকেট চেক করতেছে ধরা পড়ে গেল তার সে একশো টাকার নোট একটা ঢুকাই নিছে। এখন মালিকে যখন বলবে এই তুমি কি চুরি করছো সে বলবে যে হ্যাঁ আমি চুরি করছি এটাও বলবে না কারণ চুরি স্বীকার করলে তো লাথি খাবে বেশি আবার এটাও বলতে পারবে না যে আমি চুরি করি নেই যেহেতু হাতে নাতে ধরা পড়ছে হাতে নাতে ধরা পড়লে যে এরকম একজন ব্যক্তি চুরি করছে কিনা সে জানে কিন্তু চুরি করছে এটাও বলতে পারে না চুরি করি নেই এতেও বলতে পারে না তদরূপ কবরে রাখার পর যখন করে তোমার রবকে সে তখন হাতে নাতে ধরা পড়ছে একদিকে তার দুনিয়ার মধ্যে যে সে রব হিসেবে আল্লাহকে মানে নাই সমস্ত আমলগুলো চিত্র সামনে আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলামের আদর্শ তার কাছে কোনো পাত্তাই ছিল না সেই দৃশ্যমান পটু এবং তার চিত্র তার সামনে সে তার জিজ্ঞাসা করলো তোমার রবকে এখানে হাতে নাতে ধরা পড়ার কারণে সে মুখে বলতেও পারবে না জানে কিন্তু রব আমার আল্লাহ কিন্তু হাতে নাতে ধরা পড়ছে সেই জন্য আল্লাহ এটাও বলতে পারবে না আবার মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম আমার নবী ছিল দিন আমার ইসলাম ছিল এটাও বলতে পারবে না হাতে ধরা পড়ছে সেই জন্য তখন ফেরেজ তারা বলবে তার জন্য খবরটা জাহান নামের টুকরা বানিয়ে দাও আর যারা দুনিয়ার মধ্যে আমল করছে তাদের চিত্র সব ঘুরে বাসতেছে তারা কম আর বেশ ভালো কাজ করেছে আর দুনিয়ার মধ্যে একটা জিনিস আপনি জানেন আমি আপনি আমরা কেউ গুণা থেকে মুক্ত নয় কিন্তু আল্লাহ ফাকুবুদ বলেন সাকুলত ওয়ুফা হু আফি এই সাথে আমান খফা হুফা উম্মু হাফিয়া তোমাদের মধ্যে গুণা থাকবে না সেরকম কেউ নেই তবে যার নেক আমলের পাল্লা বাড়ি হবে যোগ বিয়োগ করে সে শান্তিতে থাকবে আর যার নেক আমলের পাল্লা খারাপ হবে সে অশান্তিতে থাকবে তাহলে যারা নেক আমলের পাল্লা বাড়ি হবে তাদেরও খারাপ কাজ থাকবে আর যাদের খারাপ কাজের পাল্লা বাড়ি হবে তাদেরও কিছু ভালো কাজ থাকবে এইরকম নয় যে যারা একেবারে খারাপ কাজ করবে তাদের মধ্যে একেবারেই ভালো কাজ থাকবে না আবার যারা ন্যাক কাজ করবে তাদের মধ্যেই একেবারে খারাপ ভালো বলতেই খারাপ কাজ থাকবে না এরকম না ভালো কাজ যারা করবে তাদের মধ্যেও কিছু খারাপ থাকবে কিন্তু পাল্লা সেটা হালকা আবার ভালো কাজ খারাপ কাজ যারা করবে তাদের মধ্যেও ভালো কাজ কিছু থাকবে কিন্তু ভালো কাজের পাল্লাটা হালকা অতএব তার কবরটাকে অবস্থার প্রেক্ষিতে প্রশ্নের উত্তরের ভিত্তিতে জান্নাতের টোকরা করা হবে অথবা জাহান্নামের টোকরা হওয়ার হবে অতএব আমাদের খেয়াল রাখতে হবে এই আমার দাদা মারা গেছে এখন হিসাব করে দেখলাম প্রায় একশো বছর হয়ে গেছে আমার দাদার বাবা মারা গেছে মনে করুন আরও একশো বিশ বছর হয়ে গেছে এইরকম করে করে আদম তো আসলাম থেকে নিয়ে যে যেই লোকগুলি মারা গেছে কারো হাজার বছর কারো দেড় হাজার বছর কারো দুই হাজার বছর কারো তিন হাজার বছর হয়ে গেছে তো এরা তো কবরের জীবনটা এখন এই এই ষাট বছর জিন্দিগি কিন্তু একটু কষ্ট করলে তার কবরের যে এক হাজার বছর এই পর্যন্ত থাকছে সেটাও শান্তিতে হয়েছে আর যদি এই ষাট বছর জিন্দগি ষাট বছর জীবনটা যদি সে আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইছে তাহলে এক হাজার বছর দুই হাজার বছর পর্যন্ত যেটা কবরের মধ্যে আছে সেটা অশান্তির মধ্যে আছে। অতএব আমরা এই ষাট বছরের জিন্দিগি এটাকে বুঘের জিন্দিগি মনে না করে এটাকে পরীক্ষার জীবন মনে করে আমরা কবরের জন্য আখরাতের জন্য প্রস্তুতি নিতে হবে যদি এই প্রস্তুতি নিতে না পারি তাহলে আমাদের কপালের মধ্যে দশা রয়েছে এবং আমাদের কপালে কষ্ট রয়েছে আমাদেরকে আল্লাহ আপা সেই জন্য বলেন যে তোমরা এই তিনটি প্রশ্নের উত্তর কিভাবে দেবে এই তিনটি প্রশ্নের পরে আল্লাহ পাক রসুলি পাক ইসলাম বলেন যে দেখো তোমাদের জন্য কিন্তু আবার এটা হলো তোমাদের কবরটা জান্নাতের টুকরা বানাবো নাকি তোমাদেরকে গারতখানার মধ্যে রাখবে তোমাদেরকে ডিভিশন দেবে না দেবে এটার জন্য প্রশ্ন কিন্তু তোমাদের মূল যখন বিচার কাজ জাস্টিস শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার পাঁচটা প্রশ্ন নতুনভাবে আসবে কি রসুল পাক বলেন লা তাজালু কদমা আবদিন হাত্তা ইউস আলা আন খামসিন আন উমর ইন ফিমা আফনাহু ও আন শবাব ইন ফিমা আবলাহু ও আন মাল ইন বিম ফিমক তাসবাহ ও ফিমা আন ফাকাহু ও আন আলমিন বিমা আমিলা রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন নাকি তোমাদের মূল বিচার কার্য শুরু হবে তখন তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে তোমার আল্লাহ পাকব যদি জীবন দিয়েছে সেই জীবন তুমি কোথায় অতিবাহিত করেছো বিশেষ করে তোমার যৌবন কোথায় কাটিয়েছ এবং তুমি অর্থ কীভাবে উপার্জন করেছো কোথায় খরচ করেছো অ্যালম কতটুকু অর্জন করেছো কতটুকু আমল করেছ এই পাঁচটির উত্তর আবার নতুনভাবে মানে পাঁচটি পয়েন্টে আবার আলোচনা হবে তখন আপনার আখেরতার মানে যেটা আছে সেটা মানে সেই ধাপটা আপনি অতিক্রম করতে পারবেন রসুল পাকসাল আলিয়াল্লাম বলেন বান্দা উম্মত তোমাদের এত অস্থির হওয়ার দরকার নেই যারা খবরের প্রথম দাব সুন্দরভাবে অতিক্রম হবে তাদের কিন্তু সব বিচার কার্য বিআইপিভাবে হবে এবং রসুল ইসলাম আরও বলে দিয়েছেন যে দেখো পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটা হবে জীবন সম্পর্কে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আমল যেটা আছে সেটা সম্পর্কে প্রশ্ন করবে সেটা হলো নামাজ কাল ক্যামতের ময় তোমার জীবনের প্রথম আমল যেটা নিয়ে আলোচনা হবে যেটা নিয়ে প্রশ্ন হবে সেটা হলো নামাজ রসুল পাকসল্লা আল ইসলাম এরশাদ করেন যে ব্যক্তি নামাজের প্রশ্নের উত্তরটা সহজভাবেই দিতে পারবে তার পরবর্তী আনসারগুলো তার জন্য সহজ হয়ে যাবে অতএব আমাদেরকে আজকে থেকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং কবরটা আমাদের আখেরাতের জীবনের প্রথম ধাপ এই ধাপটা যদি আমার যদি কলঙ্কিত হয় এবং এই দাপটার মধ্যে যদি আমি ভালোভাবে অতিক্রম করতে না পারি তাহলে খেয়ামত এবং খবরের প্রথম দিন থেকে নিয়ে যে মাঝখানে বিরতির সময়টা আছে বিচার কাজ শুরু হওয়ার আগে এটাও আমার জন্য কষ্টকর হবে এবং এরপরে বিচার কাজ যখন শুরু হবে তখনও আমার মামলাও বারবার জটিলতা সৃষ্টি হবে অতএব আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ পাকুব লাস্ট যেটা বলেছেন আফা হাসিব তুম আন্নামা খালা আবাসা তোমরা কি ধারণা করে নিয়েছে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি আল্লাহ মানুষকে অযথা সৃষ্টি করে নাই প্রত্যেককে প্রশ্নের উত্তর দিতে হবে আমি এই কবরের বিষয়টা নিয়ে যখন বিভিন্ন কারামের জীবনী পড়তে থাকি তখন হজরত উমর উদ্দী আল্লাহ তাল্লাহুর জীবনীটা পড়লে আমার কেমন যে লাগে হজরত উমর আল্লাহ তাল্লাহ ফজর নমাজ পড়তে গেছেন আত্মাই হত্যাকারী তাকে বল্লম নিক্ষেপ করল বল্লম নিক্ষেপ করার পর তার পেট দিয়ে রক্ত বের হচ্ছে সাহাবাই কারাম রদি আল্লাহ তালহম যেহেতু আমিরুল মুমিনিন প্রায় বিশ লক্ষ বর্গমাইল এরিয়ার একজন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান বা শাসক আমিরুল মুমিনিন যে শব্দ দিয়ে আপনি বলেন না কেন সেই লোকটাকে পাশে রাখিয়ে তার নামাজ পিছনের থেকে একজন এসে নামাজ শেষ করে দিল কেউ বললো না যে ওমর এরকম অবস্থা হয়ে গেছে নামাজ পড়ে পড়বো আমরা আগে ওমর নিয়ে চিকিৎসা করি আর অমর তালান হো সেই সময় কি বলেছেন আশ্চর্য ব্যাপার তিনি বলেছেন যে দেখো যে ব্যক্তি আমাকে আঘাত করেছে আমি যদি জীবিত থাকি তাহলে তাকে আমি ক্ষমা করে দেব নাকি তার বিচার করব সেটা আমি দেখব তোমরা এখনও তাকে কোনো রকমের বিচার করবে না শুধুমাত্র তাকে বন্দি করে রেখে দেবে কারণ হজরত মরুদ্দাল মনে মনে ভাবতেছেন যদি আমি এই আঘাত থেকে যদি মুক্তি পেয়ে যাই সুস্থ হয়ে যাই হয়তো আমি তার অবস্থা বুঝে সে যদি অনাকাঙ্ক্ষিতভাবে অসতর্কতার কারণে তার অসদ উদ্দেশ্য ছিল না এমনি আবেগের কারণে একটা অঘটন ঘটাইছে হয়তো আমি তারে মাফ করে দেব আমার খুনের ব্যাপারও আর যদি দেখি না তার একটা সুদূর প্রদর্শক প্রসারী উদ্দেশ্য ছিল তাহলে তাকে মাফ করব না মাফ করা না করা সেটা আমার বিষয় তোমরা এখন তাকে কোনো কিছু করবে না হ্যাঁ আমি এই রোগের পরে যদি মারা যায় তাহলে পরবর্তী যিনি আমিরুল মিনীন হবেন উনি এখন তার বিচার করবে তারে মাফ করে দিলেও দেবে তারে জীবিত রাখলেও জীবিত রাখবে কিন্তু আমি যতক্ষণ দুনিয়ার থেকে চলে যাই নাই ততক্ষণ পর্যন্ত তার বিচার তোমরা করবে না তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটা আমি বলবো দেখেন সেই অবস্থায়ও কিন্তু এত বড় আঘাতপ্রাপ্ত হওয়ার পরও তিনি আবেগে হয় নাই তার ধরো তার মারো এটা বলে নেই এটা একটা মানুষের জন্য কিভাবে সম্ভব আমাকে যদি কেউ একটা তাপ্য দেয় আমার আমার পাশে যদি একজন শক্তিশালী মানুষটাকে বলে দেয় ওগুলো দুইটা দিয়ে দাঁত সবগুলি ফেলে দাও কিন্তু হজরত উমর রদি আল্লাহতালহকে এত বড় আঘাত করার পরও বলছে তোমরা এখনো তার প্রতিশোধ নেবে না তার বিচার কেউ হবে না হবে আমি দেখব এরপরে হজরত জি সংক্ষিপ অমর আল্লাহ তাল তারপরে বললেন যে দেখো আমি মারা যাওয়ার পরে আমার জন্য পুরাতন কাপড় দিয়ে দাফন করবে আমার খবর বেশি প্রশস্ত করবে না সাহাবাহিকরম বললেন হুজুর এইরকম কেন বলে যে দেখো আমি যদি মারা যায় আমি যদি সওয়াল জবাব মতো দিতে পারি তাহলে তোমরা পুরাতন কাপড় দিলেও এই পুরাতন কাপড় পুরাতন থাকবে না নতুন হয়ে যাবে আর তোমরা যদি আমার খবরটা প্রশস্তও করো যদি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয় তোমরা যে প্রশস্ত করবে এটা থাকবে না আর যদি তোমরা অপ্রশস্তও করো আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে কবরটা তো আমার নজর যতটুকু যাবে ততটুকু জন্য প্রশস্ত হয়ে যাবে অতএব তোমরা আমারে কত কি ভালো করবে না করবে এটার উপর ভিত্তি করে আমার কোনো লাভ ক্ষতি হবে না আমার আমল আমার জন্য দেখেন তাদের ইমানটা কি মজবুত ছিল এবং আল্লাহর উপর কতটুকু আশাবাদী ছিল এবং কিভাবে যে তারা নিজেকে নিজে আল্লাহর কাছে ছফে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন অতএব আমার কথা হচ্ছে আমরা কবর আপনি বিশ্বাস করেন আর না করেন কবরের এই ধাপ সবাইকে অতিক্রম করতে হবে এর অতিক্রম না করার কারো কোনো উপায় নেই অতিব এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ পাক হবে যেন আমাদের সবাইকে এই কবরের ধাপটা সুন্দরভাবে অতিক্রম করার জন্য আল্লাহ তাওফেক দান করেন মোহারাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমাদের সাথে আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতের শরীর হতে পারবেন আল্লাহ মোহাম্মদ সল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লা তালা এবরাহিম ওয়ালা আলী ব্রাহিম ইন্না কাহামিদু মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বা ওরকালা এবরাহিম ওয়ালা আলী ব্রাহিম ইন্না উম মজিদ الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রবুল আল আপনার শাহি দরবারে হাত তুলেছি রবুল আলিন আপনি আমাদের জিন্দিগিরে সমস্ত গুণা খাতা মাফ করে দিন জেনে যে গুণা করেছি না জেনে যে গুণা করেছি শয়তানের ধোকায় পড়ে নকশের পড়ে যত গুণা করেছি গোয়াল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দাও তোমার ক্ষমার কলম দিয়ে গুলোর উপরে একটু দাগ বসিয়ে দাও রহমতের পানি দিয়ে গুণাগুলো ধুয়ে পরিষ্কার করে দাও তবার আর সামনে গুণাগুলোর কুসির চেহারা যখন ধরা পড়ে ভিতরে আটকে উঠি আল্লাহ এত বড় বড় গুণা করেছি কিভাবে সম্ভব হলো জিন্দিক সমস্ত গুণা খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ বেশি বেশি ন্যাক করার তৌফিক দাও ওরা বলাল আমিন করে ওরা বলাল আমিন বাসিন্দা হতে পারি সেই তৌফিক তুমি দান করো রব্বুল বলালিন তোমার কাছে ফরিয়াত তুমি আমাদের সমস্ত ন্যাগ কাজ কবুল করো বেশি বেশি ন্যাগ কাজ করার তৌফিক দান করো আমাদের ভিতর থেকে অহংকার রিয়া হিংসা বিদ্বেষ তাকব বাড়ি সব কিছু তুমি দূর করে দাও রব্বুল আল আমিন তোমার কাছে ফরিয়াদ তুমি আমাদের জিন্দিগিটা ন্যাক আমল দিয়ে পরিপূর্ণ করে দাও রব্বুল আল আমিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে ন্যাক হায়াতে দান করো এমডি সহ পরিচালক ভাইস চেয়ারম্যান সকলের প্রতি তোমার রহমত বরকত নাজিল করো বসুন্ধরা গ্রুপকে কব আর মঞ্জুর করে নাও গো আল্লাহ রব্বুল আমিন জীবনে তো অনেক বেশি ভুল করেছি অন্যায় করেছি গুণা করেছি তুমি যদি মাপ না করো বলো মোরা কার কাছে যাব রব্বুল আমিন তোমার দরজা থেকে তাড়িয়ে দিলে কার কাছে যাব দয়া করে তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দাও রবুল আমিন পরিবারের সদস্য যারা আছে সবাইকে সুস্থ রাখো ভালো রাখো নিরাপদে রাখো সবার উপরে তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ আমাদের দেশের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলমিন শান্তি সমৃদ্ধি বজায় থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আমাদের দেশের সকল অভাব সীমাবদ্ধতা তুমি দূর করে দাও আল্লাহ আমাদের দেশের আমাদের দেশে যত অলিয়া আউলিয়া গাউস কুতুব হাজি গাজি শহীদ সাধক ঘুমিয়ে আছে মাটির নিচে সবাইকে তুমি মাফ করে দাও সবার কবরকে যা বাগান বানিয়ে দাও রব্বল না এমন মানুষও আছে যাদের জন্যে হাত তুলে একটু দোয়া করার মতো পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তাদের জন্যে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও ওর্বির হা বহুমা কাবাক ওর্বাইয়া নেই আল্লাহ যার মা নেই যার বাবা নেই কারোর মা বাবাকে তুমি কবরে মেরো না কারোর মা বাবাকে অন্ধকার কবরে মেরো না সবার মা বাবার জিন্দিগির খাতা তুমি মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ গো তুমি আমাদের কবুল করো

দর্শক আমরা আজ এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল ঠিক এই সময় ইনশাআল্লাহ দর্শক আমরা আজকে যে অনুষ্ঠান আলোচনা যেটা হয়েছে এই আলোচনার উপরে আমরা আমল করার চেষ্টা করব এবং আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত